ঘুষ ও হয়রানির প্রতিকার পেতে দুই বছরে দুর্নীতি দমন কমিশনের হটলাইনে অভিযোগ করছেন একত্রিশ লাখ মানুষ এসব অভিযোগের ষাট ভাগই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হাজার খানেক অভিযোগ নিষ্পত্তি করেছে দুদক আর সম্পদের হিসাব খতিয়ে দেখা হচ্ছে শতাধিক অভিযুক্তের বিরুদ্ধে রিপোর্ট মহিউদ্দিন আহমেদের ঘুষ দুর্নীতি বা হয়রানির ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বছর দুই আগে হটলাইন চালু করে দুদক ওয়ান জিরো সিক্স নম্বরের এই হটলাইনে প্রতিদিন গড়ে অভিযোগ আসছে সাড়ে ছয় হাজার সব মিলিয়ে এখন পর্যন্ত দুই বছরে দুদকে জমা হয়েছে একত্রিশ লাখ অভিযোগ অভিযোগের মধ্যে বেশিরভাগই সেবা দেওয়ার জন্য ঘুষ গ্রহণ কিংবা ঘুষ পাওয়ার জন্য নানা টালবাহানায় কাজ ঝুলিয়ে রাখা আছে সরকারি জায়গা দখলের অভিযোগও হটলাইনে আসা অভিযোগের ভাগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে এর মধ্যে শীর্ষে আছে স্বাস্থ্য শিক্ষা বিআরটিএ তিতাস রাজুক বিমান এবং ওয়াসা হটলাইনে পাওয়া অভিযোগ আমলে নিয়ে এ পর্যন্ত ছয়শো ছাব্বিশটি অভিযান পরিচালনা করেছে দুদক উচ্ছেদ করা হয়েছে দুশো উনিশটি অবৈধ স্থাপনা উদ্ধার হয়েছে তিয়াত্তর একর খাস জমি এছাড়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মোবাইল কোডের মাধ্যমে দণ্ডসহ নানা ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দুদক কমিশনার ডক্টর মোজামেল হক খান ফোন কলে পাওয়া যায় ওয়ান জিরো সিক্সে সেগুলো আমাদের ওই অনেকগুলো তথ্য আমাদের অনলাইনের ভিতরে থেকে যায় তো সেগুলোর থেকে বাছাই করে মূলত যেগুলো আমাদের কাছে সেন্সিটিভ মনে হয় সেগুলোর উপরে অ্যাকশনে যেতে পারি সবগুলো আমাদের যাওয়া যায় না অভিযোগের তুলনায় ব্যবস্থা গ্রহণের হার অপ্রতুল মন্তব্য করলেও হটলাইন ব্যবস্থাকে ইতিবাচকভাবেই দেখছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোতে দুদকের নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি এই প্রেক্ষিতে যেটা দুদকের করণীয় সেটা হচ্ছে যে এগুলোর একটা একধরনের প্রাধান্য নির্ধারণ করতে হবে বিশেষ করে যেহেতু এই বিষয়টা মোটামুটিভাবে যারা যে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা রয়েছেন বা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মরত কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে এটা যেহেতু এটা সুস্পষ্টভাবে মানে তথ্য হিসাবে বলা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এক ধরনের প্রাধান্য নির্ধারণ করে যে কোন পর্যায়ের দুর্নীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারলে বার্তাটা কঠোর হবে তবে প্রত্যাশা অনুযায়ী সেবা না পেলে হটলাইনের প্রতি নাগরিকদের আগ্রহ কমে যাবে বলেও নির্বাহী পরিচালক মনে করেন মহিউদ্দিন আহমেদ জিটিভি নিউজ ঢাকা